প্রিয় দর্শক, আমরা আছি এখন রাজশাহী জেলার তানোর উপজেলা মৈনপুর গ্রামে। এখানে প্রায় 200 বছর আগের ব্রিটিশ পিরিয়ডের একটি বটগাছ, যার শাখা প্রশাখা এখন অনেক। প্রায় এখানে গাছের গোড়া হিসাব করতে গেলে 60 থেকে 70টি। এখানে আসলে চিনার উপায় নাই মূল গাছটি কোনটা। আজকে আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো। এখানে স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞেস করা হলো, তারা কেউ বলতে পারে না এই গাছটির বয়স কত। আমরা আপনাদের আজকে দেখাবো এই মৈনপুর গ্রামের এই ব্রিটিশ পিরিয়ডের বিশাল একটি বটগাছ, যা অত্যন্ত এলাকা শুধু নয়, বাংলাদেশের সব জায়গা থেকেই লোকজন এসে এটি দেখে। আপনারা দেখতে পাবেন এখানে অনেক বটগাছের গোড়া। আসলে এখানে আসার পরে আমরাও চিনতে পারিনি আসল গোড়াটা কোনটা। এখানে অনেক লোকজন আসে, অনেক দর্শনার্থী আসে, আসার পরে তারা এই দৃশ্যটি উপভোগ করে এবং তারা অনেকেই ছবি তোলে, অনেকেই ঘোরাফেরা করে। এটা এই দেশের একটি ঐতিহ্যময় জায়গা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিশাল বড় এলাকা নিয়ে গাছটি আছে। এখানে প্রায় 3 বিঘা জমির উপরে একটি মাত্র বটগাছ। এবং এখানকার স্থানীয় লোকজন বলে, আমি 150 বছর আগে জিজ্ঞেস করছিলাম, সেই মানুষটিও নাকি এই গাছ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। আসলে এটা কত আগের গাছ কেউ বলতে পারে না, তবে আনুমানিক ধরা হয় প্রায় 200 থেকে 250 বছর আগের এই গাছ এটি। এটি হচ্ছে মৈনপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে প্রায় শত শত মানুষজন আসে, তারা ঘোরাফেরা করে দেখে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানকার লোকজন বলে, এখানে যে বটগাছের ইতিহাস, এটা একটা বিশাল ইতিহাস, এটা একটা দেখার মতো জায়গা। বিশাল আকৃতির এই গাছগুলো সকলে উপভোগ করে এবং দেখে। আপনাদের আজকে আমরা এর মাধ্যমে দেখালাম রাজশাহী বিভাগের রাজশাহী জেলারই অন্তর্গত তানোর উপজেলার মৈনপুর গ্রাম বিশাল একটি বটগাছ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।